আমাদেরকে নিয়োগ না দিয়ে তারা গোপনে নতুন করে একটা বিজ্ঞপ্তি প্রকাশ করার জন্য তারা কাজ করে যাচ্ছে কিছু কর্মকর্তা কর্মচারী। শেষ পর্যায়ে আমাদেরকে সিকিউরিটি দিয়ে বের করে দেওয়া হয়েছে, আমাদেরকে যথেষ্ট কোনো কারণ দেখানো হয় নাই। আচ্ছা, আমরা মানববন্ধন করতেছি হচ্ছে 2023 সালের সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার পদে আমরা পরীক্ষা দিই পল্লী বিদ্যুৎ জ্বালানি বোর্ডের। তো আমাদের সেই সার্কুলার উল্লেখ ছিল যে এটা এক বছরের জন্য প্যানেল করা হচ্ছে, এবং প্যানেলটা হচ্ছে এক বছরে যত শূন্য পদ হবে তাদের নিয়োগের জন্য প্যানেল থেকে নিয়োগ দেওয়া হবে। কিন্তু আমাদের প্যানেলের মেয়াদ থাকা সত্ত্বেও এবং যথেষ্ট পদ থাকা আছে। আমাদেরকে নিয়োগ না দিয়ে তারা গোপনে নতুন করে একটা বিজ্ঞপ্তি প্রকাশ করার জন্য তারা কাজ করে যাচ্ছে কিছু কর্মকর্তা কর্মচারী। এই বিপক্ষে আমরা একবার হচ্ছে যে চেয়ারম্যান স্যার এবং হচ্ছে মানব সম্পদ অধিদপ্তরে কথা বলছি, ওনারা আমাদের কোনো রকম মানে উত্তর দিতে পারেন নাই, বরঞ্চ তারা শেষমেশ বলেছে আমরা নিলে নিতে পারি না নিব না। তো সেই পরিপ্রেক্ষিতে প্রতিবাদে আমরা আজকে মানববন্ধন করতেছি। যেহেতু এত বড় একটা প্রতিষ্ঠান, তাদের ইচ্ছার উপর তো কোনো নিয়োগ বিজ্ঞপ্তি চলতে পারে না। তারা যদি চায় দুদিন পরে এরকম হবে যে না আমার পরীক্ষা নিব না, আমাদের ইচ্ছা মতো মানুষ নিব, এটা তো হতে পারে না। কারণ সরকারি নীতি মানে নীতি নিয়ম বা বিধি মেনেই তো নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, এবং প্যানেল স্পষ্ট বলা আছে নিয়োগ বিজ্ঞপ্তি প্যানেল করার জন্য। তাহলে আমরা কেন প্যানেল থেকে নিয়োগ বঞ্চিত হব? কারণ এই বৈষম্য আমরা মেনে নিতে পারতেছি না। আমরা তাদের কাছে মানে এই জিজ্ঞাসাটা জিজ্ঞেস করছিলাম, তারা কোনো সদুত্তর দিতে পারে নাই। আমরা জানিও না তাদের আসল উদ্দেশ্যটা কী, আমাদের কেন নিয়ম থাকার পরও নিতেছে না, বৈষম্য করছে এবং নিজেরা মানে গোপনে গোপনে নিয়োগ দেওয়ার পায়তারা করতেছে। আমরা অনেকবার তাদের সাথে যোগাযোগ করছি, শেষ পর্যায়ে আমাদেরকে সিকিউরিটি দিয়ে বের করে দেওয়া হয়েছে, আমাদেরকে যথেষ্ট কোনো কারণ দেখানো হয় নাই এবং তারা নিয়োগ দেওয়ার জন্য মানে অস্থির হয়ে গেছে। আমরা জানি না তাদের এটা কী উদ্দেশ্য হতে পারে। আমরা এটা জাতির কাছে বিচার মানে স্বাধীন বাংলা এরকম বৈষম্যের শিকার হতে পারে আমরা কোনো কল্পনা করি নাই। এরকম পরিস্থিতিতে আমরা আপনাদের মাধ্যমে জাতির কাছে আমাদের বিষয়টা জন্য সমাধানের জন্য সকলের অবগতি জানাতেছি। এই প্যানেলের জন্য বারবার ওনাদের কাছে গেছি, ওনারা আমাদের প্রথমত বলছে যে আমরা তো তোমাদের নিতে চাই, কিন্তু আমাদের কিছু গভর্নমেন্টের সরকারে কিছু প্রজ্ঞাপনের জন্য আমরা তোমাদের নিতে পারতেছি না। কিন্তু আমরা প্রজ্ঞাপনটা দেখলাম যে সেখানে উল্লেখ করা আছে স্পষ্টভাবে 13-20 গ্রেডের। আমরা যে সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ারের পদে ভাইবা দিছি সেই উল্লেখিত পদের পল্লী বিদ্যুতের গ্রেড হচ্ছে 12, আবার আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জাতীয় গ্রেড হচ্ছে 10। সেক্ষেত্রে আমাদের কোনো পর্যায়ে আমরা পড়ি না। যখন আমরা স্যারদের এইভাবে বলি, স্যাররা তখন বলে সরকার যখন এই প্রজ্ঞাপন জারি করে ওইটার পরিপ্রেক্ষিতে আমরা একটা বোর্ড সভা করছি, এই বোর্ড সভায় আমরা ডিসিশন নিছি যে আমরা তোমাদের প্যানেল করবো না, আর আমরা সরাসরি এখন নিয়োগ দিব। তাহলে আমরা জাতির কাছে জানতে চাই যে আমরা এক বছর সরকারের নীতিমালায় লেখা আছে স্পষ্টভাবে যে এক বছর প্যানেল করা লাগবে শূন্য পদের বিপরীতে, তা আমরা তাদের ফোর্স রেডি থাকা সত্ত্বেও তারা আমাদের কেন নিচ্ছে না, কেন আমরা এই বৈষম্যের শিকার হচ্ছি? আমরা তো প্রিলি পরীক্ষা দিছি, রিটার্ন পরীক্ষা দিছি, ভাইবা দিছি, তাহলে কেন আজকে আমরা এই বেকারত্ব থেকে রক্ষা পাচ্ছি না? তাদের কী উদ্দেশ্য আমরা এটা জানতে চাই। তারা মুখের জোরে বলতেছে যে আমরা এটা আর প্যানেল করতে পারবো না। আমাদের সময় থাকা সত্ত্বেও এত পোস্ট, মোটামুটি অনেকগুলো পোস্ট ফাঁকা আছে, তারপরেও তারা আমাদের এখন সময় থাকা সত্ত্বেও ওরা নিয়োগ দিতে আছে নতুন করে। আমরা চাই যে শূন্যপদগুলো আছে আমাদের, আমরা যারা প্যানেলভুক্ত আছি আমাদের সবাইকে যেন নেওয়া হয়, এটাই আমাদের মূল দাবি।